একটা লজিক আছে যে আপনার বাসায় পানি আলো বাতাস এই তিনটা জিনিসের একটা ব্যালেন্স থাকতে হবে, তাহলে হয় কি যে পরিবেশটা সুন্দর হয়। করোনার প্রাদুর্ভাব এলো, লকডাউন, আমার কাছে মনে হয় যে আমার এই বাগানটা না থাকলে আমি যখন বাসা বন্দি ছিলাম আমরা মনে হয় মরেই যেতাম। কারণ হচ্ছে যে মানুষের বিনোদনের জায়গাটা এতটা বেশি আভিজাত্য কেন্দ্রিক, এতটা বেশি বা ফাইন্যান্স ওরিয়েন্টেড হয়ে গেছে যে আমি খেতে যাব, আমি মুভি দেখতে যাব, মানে প্রত্যেকটার সঙ্গে না খুব বিলাসিতা এবং খুব বেশি আর্টিফিশিয়াল জিনিস রিলেটেড বিনোদনের জন্য। একদম প্রকৃতির সঙ্গে থাকার যে বিনোদনটা সেইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা আমি পাচ্ছি। আমার উপরের লেয়ারে হচ্ছে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, যেখান থেকে আসলে আমি যদি বলি যে আমি 5-7 দিন আমি বাজার করব না, আমি কোনো মতে চালাবো, হ্যাঁ আমি 5-7 দিন আমি চালাই দিতে পারবো, মানে আমার সবজি কেনা লাগবে না। আমার বাসার তিনটা মেনুর একটা মেনু আমার বাগান থেকে থাকে, তো ওইটার যে শান্তি, মানে আমি বাগান থেকে তুলে নিয়ে গেলাম, রান্না হলো, প্লেটে তুলে খাচ্ছি, ওইটা না একটা মানসিক রিল্যাক্সেশন দেয়। অনেকে বলতে পারেন আমার তো আপনার তো ছাদ নাই, কিন্তু বারান্দা তো আছে। সো আপনি বারান্দার একটা কর্নার যদি গাছ করে ফেলেন, আপনি রুমের ভিতরে করেন, কিন্তু জানতে হবে যে কোথায় কোন গাছটা করবেন। বাগান করে যারা, গাছ করে, এরা অনেক মানবিক হয়, মানে ও বুঝে যে কষ্ট পাবে একটা জিনিস, এই কষ্ট পাবে কি পাবে না এই ফিল হওয়াটা, যে গাছ ব্যথা পায়, তার মানে কি একটা গাছ ব্যথা পায় মানে মানুষ আরও বেশি ব্যথা পায়। তো এই বোধগুলো তো আপনি শুধু বই পড়ে শেখাতে পারবেন না, ওগুলো হচ্ছে জীবনযাপনের মধ্যে থেকে থাকতে হবে।